हेलो फ्रेंड्स, केमन आछेन आपनारा? वेलकम बैक टू माई चैनल। आशा करब आपनारा खुबी भालो आछेन आर सबाई के बाड़ीते भालो रेखेछेन। आज के आपनादेर साथे आमी शेयर करते जाच्छी दुपुरेर एकटा खूब टेस्टी खाबार, मुगेर डाल दिए पेपे घंट। आपनारा कुमड़ो घंट, मुड़ी घंट अनेक किछुई खेयेछेन, एटा एकटा नतून धरनेर खाबार। ट्राई करा गेलो, देखलाम जे भालोई होयेछे, तो भाबलाम आपनादेर साथेओ एकबार शेयर करी। तो आपनादेर जदि पछन्द हय रेसिपिटा अवश्य एकटा लाइक कमेंट करबेन, एबं चैनलटा जदि नतून हये थाकेन ताहले चैनलटाके सबस्क्राइब करे नोटिफिकेशन अल बाटन अन करे देबेन, जाते जेकोनो मुहूर्ते जेकोनो रेसिपि आपनारा साथे साथे पेये जान। तो एई रेसिपिटा बानानोर जन्य की की लागबे आमि आपनादेरके सेटा देखाच्छि। सर्वप्रथम आमादेर तो एखाने पेपे लागबे, आमरा पेपेगुलोके केटे निएछि, सेगुलोके आमरा एबार घुषुनिते घुषे नेब। এভাবে পেঁপেগুলোকে ঘষে নিতে হবে। তো আমাদের প্রায় ঘষা হয়ে গেছে, পেঁপে ঘষে সেটা থালার মধ্যে রেখে দেওয়া হয়েছে। এবার আমরা একটা বাটিতে 200 মতো মুগ ডাল নিয়েছি, সেটা আমরা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবার মুগ ডালটাকে ভাজতে হবে, হালকা আঁচে ভাজবেন মুগ ডালটা। জাস্ট নাড়াচাড়া করার মতো, বেশি লাল লাল বা পুড়িয়ে ফেলার মতো কিছু করবেন না, নর্মাল আছে ভেজে নেবেন। প্রায় ভাজা হয়ে গেছে বলে দেখতে পাচ্ছি আমরা, মুগ ডালটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর সাথে একটা মুগ ডালের সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এটাকে আমরা এবার বাটিতে তুলে রেখে দিলাম। এবার আমরা ওই কড়াইতেই সর্ষের তেল দিলাম। এবার আমরা এর মধ্যে কিছুটা সাদা তেল দেবো। দুটো অয়েল আমরা মিক্স করে রান্না করেছি, আপনারা চাইলে শুধু সাদা তেলও দিতে পারেন, আবার সর্ষের তেল চাইলে শুধু সেটাও দিতে পারেন। দিয়ে তেলটাকে এবার গরম হওয়ার জন্য দেওয়া হলো, তার মধ্যে আমরা তেজপাতা ফেলে দিলাম, দুটো তেজপাতা। এবার এর মধ্যে আমরা শুকনো লঙ্কা দিয়েছি, একটা শুকনো লঙ্কাই নিয়েছিলাম বড়, সেটাকে দু টুকরো করে দিয়ে দিয়েছি। এবার আমরা মধ্যে এলাচ দিলাম, জিরের গুঁড়ো দেওয়া হলো। দিয়ে আমরা এটাকে এবার ভালো করে মিক্স করছি। এখন আমরা এর মধ্যে সেই পেঁপেগুলোকে দিয়ে দেবো, যেটাকে আমরা ঘষে রেখে দিয়েছিলাম অলরেডি। এবার আমরা এটাকে মিক্স করছি পেঁপের সাথে, প্রপারলি মিক্স করবেন যাতে পুরো তেলটা পেঁপের সাথে সোয়েক করে নিতে পারে। আর হাত দিয়ে দেখে দেখে নেবেন যে সিদ্ধ হয়েছে কিনা, একটু কেটে কেটে দেখবেন খুন্তি দিয়ে। এবার আঁচটাকে আমরা বাড়িয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমরা কাঁচা লঙ্কা দিচ্ছি, আমরা 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু আমরা এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো সেই হিসেবে। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, যদি আপনারা কাঁচা লঙ্কার ঝালি খেতে প্রেফার করেন তো। তো এবার আমরা এর মধ্যে দারচিনি আর লবঙ্গ দিলাম, দুটো মতো দারচিনি আর 3-4টে লবঙ্গ দিয়ে এটাকে মিক্স করলাম। আর আমরা একে একে মশলা দিয়ে দেবো। সবার ফার্স্টে আমরা হলুদের গুঁড়ো দেব, 2 চামচ মতো হলুদের গুঁড়ো। এবার আমরা এর মধ্যে রেড চিলি পাউডার দেব, যে লঙ্কারগুলো কালারের জন্য যেটা আপনি আমাদের বললাম, এটাও মোটামুটি 2 চামচ মতো দিয়েছি। এবার লবণ দিলাম পরিমাণ মতো। দিয়ে এটাকে আমরা মিক্স করে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে কিছুটা জল দিলাম, অল্প পরিমাণ, খুবই অল্প পরিমাণ জল দিতে হবে। দিয়ে এটাকে মিক্স করতে হবে ভালো করে। হলুদেরগুলো লঙ্কাগুলো মিশে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভালো মতো মশলার সাথে মিক্স হয়ে গেছে। এবার আমরা 1 বোল মতো জল দেব, এর মধ্যে জল দিয়ে নাড়িয়ে নিচ্ছি। নাড়ানো হয়ে গেলে আবার 2-3 বোল জল দিলাম। আপনাদেরকে জলটা ধীরে ধীরে দিতে হবে।
জল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা এইভাবে নাড়িয়ে নাড়িয়ে রেখে দেবো। দেখতে পাচ্ছেন যে ফুটছে, এর মধ্যে আমরা ডালটাকে ছড়িয়ে দিলাম, যে ডালটা আমরা ভেজে রেখেছিলাম। এবার ভালো করে মিক্স করতে হবে। মিক্সিংটা যাতে প্রপারলি হয়েতে হয় সেটা আপনারা একটু দেখবেন, কারণ ডাল আর পেঁপেটা যাতে এমনভাবে মিক্স হতে হবে যাতে খেলে দুটোরই স্বাদটা বোঝা যায়। তো হয়ে গেছে আমাদের মিক্সি। আমরা এর মধ্যে 2 চামচ মতো চিনি দিয়েছি, ছোট টেবিল স্পুনের মতো চিনি। এবার আমরা টমেটো পেস্ট করে দিচ্ছি। আপনাদের টমেটো না থাকলে তাহলে আপনারা টমেটো কেচাপ বা টমেটো সসও ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে সবসময় যে পেস্ট করে দিতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই, তাতে বরঞ্চ সুবিধাই হয়, রেডিমেড পাওয়া যাবে। তো হয়ে গেছে আমাদের, এটা মিক্সিংও হয়ে গেছে। আমরা এটাকে বলে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের রান্না রেডি। রেডি হয়ে গেছে আমাদের পেঁপের ঘণ্টটা মুগ ডাল দিয়ে বানানো। আপনারাও গরম গরম দুপুরে ভাতের সাথে খেতে পারেন, বা রাতে রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন, একটি টেস্টি খাবার। তো ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লাগলো ভিডিওটা। আজকের জন্য এইটুকুনি, থ্যাংক ইউ।